পরম পূজ্যপাদ আমার পাদ স্মরণীয় গুরুদেবের স্মরণ বন্দন সর্বগ্রে জানাই জয় নিত্য লীলা পবিষ্ট অষ্টোত্তর শত শ্রীমৎ ভক্তিভূষণ নিষ্কিঞ্চন গোস্বামী মহারাজের চরণ কমলে জানাই শতকোটি ভূমিষ্ঠ দণ্ডবত প্রণতি। তৎপরে জানাই জয় নিত্য লীলা পবিষ্ট অষ্টোত্তর শত ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণ কমলে জানাই সশব্দ শতকোটি দণ্ডবত প্রণতি। ব্রাহ্মণ বৈষ্ণবগণ সুহৃত বন্ধুবর্গ ছোট্ট সোনা ভাই বোনেদের সহযোগ্য তার্থে সম্মানার্থে আমার ভালোবাসা শুভেচ্ছা যাই জানিয়ে আজকের কিছু মধুরাদপি মধুর শ্রীমৎ ভাগবতীয় কথা পঠন করব। এই বাসনা নিয়ে শুধু গৌরভক্ত বৃন্দ এই বাসনা নিয়ে এই মহতি হরিবাসরে শুভ উপস্থিত হয়েছি। পঠন করতে গিয়ে এই অধমা বালিকার বহুবিধ ভুল ত্রুটি অপরাধ হবে কেন? কবিরাজ কৃষ্ণ দাস বললেন অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কিবোর নিব তাহাই আমি বিস্তার করিয়া ঈশ্বরের কৃপালে হয় তো যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে আর ঈশ্বরের কৃপালে হয় তো যাহারে সেই সেই ঈশ্বর তত্ত্ব আপনাদের মতো শ্রোতা ভক্ত বৈষ্ণব বুঝিবারে পারে তাই শ্রোতা ভক্তদের করুণা কৃপাতে বা পরম দয়াল গুরুদেবের কৃপাতে এই অধম কৃত রাশি এই শুভ মাসে তাই না এই ভাদ্র মাসটি বড় শুভ মাস এই শুভ মাসে শুভ তিথিতে এটি কোন তিথি আজকে ভাদ্র মাসের শুক্লা শুক্লপক্ষের শুক্লা চতুর্দশী তিথি এই তিথিতে আর বর্তমান এই সময়ে আমরা সকলে সমাবেত হয়েছি কেন না শ্রী শ্রী রাধা গোবিন্দের বা গৌর হরি গোপাল জোর ঝুলন যাত্রা আস্বাদন করবার জন্য ঝুলন যাত্রা এই লীলাটি আস্বাদন করবার জন্য সমাবেত হয়েছি সেই একাদশী তিথি থেকে পূর্ণিমা পর্যন্ত রাধা গোবিন্দের ঝুলন যাত্রা তাই বড় শুভ সময় শুভ তিথি যারা আসতে পেরেছেন
তারাই ভাগ্যবান। যারা আসতে পেরেছে তারা বড় ভাগ্যবতী। কেন না? এটা হলো সেই মধুময় নবদ্বীপ ধাম, যেটি নাকি আবার বললেন সেই যেটাই নবদ্বীপ। মহাপ্রভু বললেন, সুর ধ্বনির তীর যমুনা ফুলে বলি ধাম, সুরমণি তীরবর নবদ্বীপ ধামকে যমুনা মনে করছে। কি মনে করছে? নবদ্বীপ ধামকে বৃন্দাবন মনে করছেন, আর সুরধনী গঙ্গাকে কি মনে করছেন? ওই তো ওই তো যমুনা, ওই তো যমুনা সুরধ্বনি নয়, ওই তো যমুনা সুরধ্বনি নয়, ওই তো যমুনা এ তো নবদ্বীপ নয়, এই তো বৃন্দাবন। এ যে নবদ্বীপ নয়, এই সেই বৃন্দাবন। কেন বলুন তো? তারাই তো এরা রে, আরে তারাই তো এরা রে, তারাই তো এরা রে, রাজে যারা নদে তারা, তারাই তো এরা রে, রাজে যারা নদে তারা, তারাই তো এরা রে, তারাই তো এরা। তাই না? আমি যে গৌর হয়ে এসেছি, আমি গৌর নয়, গৌর নয়, আমি রাধা গোবিন্দ মিলিত তনু, দুই দেহ এক আত্মায়, দুই দেহ এক আত্মা, রাধা কৃষ্ণ দুই দেহ এক আত্মা ধরি, আর অন্ন হন্যে বিলাসয়ে রসয়া সাধন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই, ভাবাসা দিতে দোহে হইলা এক ঠা। গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রা, এই নিয়ে গোরা, এই নিয়ে গোরা, এই নিয়ে গোরা, এই নিয়ে গোরা, গোবিন্দের গো আর রাধার রা, সেই গুপ্ত বৃন্দাবন, এটি গুপ্ত বৃন্দাবন, এটি মধুময় বৃন্দাবন। তাই আজকে কি করেছে জানো? আচ্ছা, আকাশে তো একটি চাঁদ, একটি চাঁদ দেখতে পাচ্ছি আমরা, তাই না? কটি চাঁদ দেখতে পাচ্ছি গো? আকাশের ভালে একটি চাঁদ দেখতে পাচ্ছি, কিন্তু হরে কৃষ্ণ, আজকে আমরা কি দেখছি? আকাশের ভালে তো একটি চাঁদ দেখতে পাচ্ছি, কিন্তু নবদ্বীপ, ওই নবদ্বীপ ধামে আরো একটি চাঁদ দেখতে পাচ্ছি, সেটি হলে গোড়া চাঁদ, গোড়া চাঁদ।
পাচ্ছি না ভক্তবৃন্দ? এটি শরতের আকাশ তাই না, স্বচ্ছ চাঁদ দেখতে পাচ্ছি, কিন্তু ওই যে আকাশের ভালে চাঁদ রয়েছে ও তো একটি চাঁদ, কিন্তু আমার গৌর চাঁদ তিনি পূর্ণ চাঁদ, আর ওই চাঁদটি কলঙ্ক, কলঙ্ক আছে ওই চাঁদে, কিন্তু আমার গৌর চাঁদে কোনো কলঙ্ক নাই গো, কলঙ্ক নাই গো, কলঙ্ক নাই গো। আকাশের ভালে ওই চাঁদটি আমার গৌর চাঁদকে দেখে বলছে, কোথায় ছিল গৌর চাঁদ? তা শচী জগন্নাথ মিশ্রের কোল আলো করে কৃষ্ণচন্দ্র রূপ চাঁদের উদয় হয়েছে আজকে, তাই আকাশের চাঁদ বলছে যে না আমার আমার মধ্যে তো কলঙ্ক রয়েছে, কিন্তু গৌর চাঁদে কোনো কলঙ্ক নেই। এই তো গৌর চাঁদ আমরা দেখতে পাচ্ছি না, এই ঝুলনদোলাতে কোথায় দেখতে পাচ্ছি? আজকে ঝুলনদোলাতে সেই গুপ্ত বৃন্দাবনে নবদ্বীপের মাঝে, গুপ্ত বৃন্দাবনে ঝুলনদোলার মাঝে আমরা গৌর চাঁদকে দেখতে পাচ্ছি। আকাশের চাঁদ বলছে আমার আমার মধ্যে তো কলঙ্ক রয়েছে, কিন্তু না আমি ওই গৌর চাঁদে মিশে যাব। কেন না, আমি যদি আজকে শরতের চাঁদ তো আমি পূর্ণ চাঁদ হয়েছি, কিন্তু আজকে শুভ দিন, শুভ তিথি, শুভ সময়, আজকে গৌর হরি রাধা গোবিন্দ, আজকে ঝুলন যাত্রা তিথি, কিন্তু এই শুভ সময়ে হরে কৃষ্ণ কত ভক্ত চাঁদ এসেছে, অর্থাৎ আজকে যেন দেখতে পাচ্ছি চাঁদ বলছে আমাকে ঘিরে যে নক্ষত্র রয়েছে তাই না, তারাগুলি রয়েছে, চাঁদকে ঘিরে কে থাকে, নক্ষত্র তারা থাকে না, তেমনি আজকে যে ভক্ত চাঁদ এসেছে কোথায়, এই না গুপ্ত বৃন্দাবনে, এটি সেই শিব পবিত্র চন্দ্র দাস অধিকারীর এই বাটিটি হলো গুপ্ত বৃন্দাবন, এখানে ভক্ত চাঁদ এসেছে, আমরা কেন আজ শুধু শুধু খালি থাকি, আজকে আমরা আজ গৌর চরণে আত্মসমর্পণ করে দেব তাই না, বলছেন আপনারা? হ্যাঁ গো, গৌর চরণে ভক্তবৃন্দ আপনারা আত্মসমর্পণ করবেন তো? গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে ভক্ত চাঁদ অর্থাৎ ওই নক্ষত্রগুলি বলছে যে না আজকের বড় শুভ তিথি, এই লীলাটি আমাদের আস্বাদন করতে হবে, নইলে জলযান অবলক্ষানিচ স্থাবর লক্ষ বিংশতি কৃমে আরুদ্র সংখকা পক্ষিনাং দশ লক্ষ কম তিনশো লক্ষানিচ পশব আর চতুর লক্ষানিচ মানব চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে সাধের সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি গো, যদি এই জন্মে যদি না গৌর চাঁদে চরণ সেবা গৌর হরির যদি চরণ সেবা না করি তবে চুরাশি জনম ফেরার এ সুদূর লব মনুষ্য জনম বা মানব জনম, আমার যে বিধা চরণ সেবা করব মনে কোনো দ্বিধা নেই, আমরা যখন চাঁদ বলছে যখন আমি
এই সচিব মায়ের কলিজে চাঁদ উদয় হয়েছে, আমি তাই নবদ্বীপ ধামে রয়েছি। আমি যখন ওই চাঁদকে দেখেছি, তাই না? আমি তো এখানেই আছি, আই ভক্তবৃন্দও তো তাই রয়েছেন। আজ ভক্ত চাঁদগুলি মনে করছেন, যদি গৌর চাঁদকে যদি না ভালোবাসি, যদি গৌরহরি চরণে যদি আত্মসমর্পণ না করি, তবে এই জীবনটা আমাদের বৃথায় হয়ে যাবে। তাই তো আমাদের আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ নইলে জীবন বৃথা, সেটি কি? আশ্রয় গ্রহণ করতে হবে। একটি ভেড়া কি করেছে জানো গো? তার সঙ্গে সাথীদেরকে সঙ্গে নিয়ে পাল জট করে নিত্য নিত্য, যেমন তারা ওই গভীর বনে তৃণ খেতে যায়, সেদিনও তৃণ খেতে গিয়েছে, আনন্দে মনের আনন্দে তৃণ খাচ্ছে। খেতে খেতে দেখা গেল একটি ভেড়ার মস্তকে যে সিং আছে, সিঙে ওই লতা গাছ জড়িয়ে গেছে। দুর্ভাগ্যক্রমে লতা গাছ জড়িয়ে গেছে, আর সকলে তার সখাগণ সঙ্গের সাথীগণ তারা তৃণ খেয়েছিল, তারা তাদের আর ওই সিঙে লতা গাছ জড়ায় না। তারা তৃণ খেতে 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 বলছে, ও ভাই চলে এসো, বাড়ি এসো, পূর্ব আকাশের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, এসো চলে এসো চলে এসো। কিন্তু তারা তো জানোয়ার, ইঙ্গিতে কথা বলছে, কিন্তু ইনি যে এই ভেড়াটি যে দুর্ভাগ্যক্রমে যে ভাগ্য মন্দ, ইনি যে আজকে লতা গাছে জড়িয়ে রয়ে গেছে, ওরা তো আর জানে না। খুব করে ডাকছে, আয় 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 ভাই চলে আয়, সন্ধ্যা হয়ে গেছে, আমরা গৃহে ফিরে যাব। কিন্তু কোনো মতে ইনি আসছে না, যাক আমরা চলে যাই, এই বলে তারা চলে গেছে। কিন্তু ইনি লতা গাছে জড়িয়ে গেছে, আজকে সেটা আমার অবস্থা হয়েছে। আপনাদের মতো ভক্ত ভক্ত ভিঙ্গের ভক্ত চাঁদের দর্শন করব বলে এসেছিলাম, আস্তে আস্তে আমার মহাবিপদ হয়েছে। ওই মোটরসাইকেল নিয়ে এসেছিল পবিত্র ছোট ছেলে গোপাল, আমাকে নিয়ে এসেছে, ওর সঙ্গে আর একটা ছেলে ছিল। ওই কুরপায়ের রাস্তা দিয়ে পাঠ ছিল লৈছনপুরে নিতাই গৌর আশ্রমে, ওখান থেকে নিয়ে আসছেন, পথ ধরে আসছি। কিন্তু এদিক দিয়ে একজনে সাইকেল নিয়ে গিয়ে একেবারে সে গাড়িতেই না ঠেকাবে, মোটরসাইকেলে একেবারে ঠেকিয়ে আঘাত করলো। যা হরে কৃষ্ণ, মোটরসাইকেলে ওর দুটো ছেলে, ওরাও পড়ে গেছে, আর আমিও ব্যাগটা ধরেছিলাম পিছনে, আমিও পড়ে গিয়েছি পথের মাঝে, আর যে সাইকেল নিয়ে এসেছিল সেও পড়ে রয়ে গেছে, তার এই নাকের কাছে লেগেছে, আঘাত করেছে। ওদের ওরা একটু ফিকা হয়ে পড়ে গেছে, মোটরসাইকেলটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি সাইকেলের সামনেই পড়ে গিয়েছি, ব্যাগটা ছিল ছিটকে আমি পড়ে গিয়ে আমার হাঁটুতে বেজেছে, ওই জন্য উঠতে পারছি না, খুব কষ্ট ব্যথা হয়ে গেছে। আমার দুর্দৈব লতা গাছে রজ্জুতে সিংটা জড়িয়ে গেছে, যারা সকলে ছিল তারা তাদের কিছু হয় না, তারে গৃহে ফিরে এলো। কি অপরাধ আজ গৌরের চরণে বা গোপাল গোবিন্দের চরণে, যা আপনাদের মতো ভক্তের চরণে হয়তো বুঝি আমার অপরাধ হয়েছে, তাই আমার বড় দুর্দমে বিপদ হয়েছে। কিন্তু বিপদে কাকে লক্ষ্য করি গো? একমাত্র বিপদেই শ্রীপদ, শ্রীপদ আমার ভগবানের চরণ লক্ষ্য করা ছাড়া আর জীবের কোন গতি নেই। চরণ লক্ষ্য করে যখনই এলাম, তখন চরণ সান্নিধ্য যখন হরে কৃষ্ণ লক্ষ্য করে যখন স্মরণ করলাম, হরে কৃষ্ণ লতা গাছ আর সিংহে জোর করে টানলো আর চরণ লক্ষ্য করলো, জয় নৃসিংহ ভগবান কি জয়, জয় ভক্ত বিঘ্ন নৃসিংহ ভগবান কি জয়, জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়।
গাড়ি নৃসিংহদেবের স্মরণ করলাম করলাম আর ভক্ত রাজ প্রহ্লাদের স্মরণ করলাম, বা সেই মেষ্টি ভেড়াটি এইভাবে যখন স্মরণ করলো ভগবানের বিপদ ভঞ্জন মধুসূদনের, তখন স্মরণ করে মাথাটা যখন হেলালো কি হলো না, লতা টতা ছেড়ে গেল, লতা ছেড়ে গিয়েছে। কিন্তু সখাদের দেখছে সঙ্গে এরা আসছিল, এরা কোথায় গেল দেখেন, এরা চলে গেছে। হতে হতে হলো কি, ওরে বাবা আমি আর পথ কি করে দেখব, সারা পথ অন্ধকার হয়ে গেছে, অরণ্য অন্ধকার। স্মরণ করছেন গৌর হরি রাধা গোবিন্দ গোপাল জোর স্মরণ করছেন, করতে করতে মনে হলো না আমি যখন বিপদে পড়েছি আজ তো আজ ঘর ফিরে যেতে পারবো না, এই অরণ্যে আমাকে থাকতে হবে, ভেড়াটি মনে করলো। কিন্তু থাকতে থাকতে মনে হলো, ভগবান মনে জাগিয়ে দিল যে আমি যখন থাকবো কিন্তু আমার আরো মহাবিপদ হবে, এরপরে মাঝরাত গভীর রাত আসবে, মাঝরাত আসবে আরো ঘোর অন্ধকার আসবে, কত ব্যাঘ্র বলল সার দিলে সে আমাকে উদরস্থ করে নেবে। এখন স্মরণ করতে করতে শরণাগতকে স্মরণ করতে করতে ভগবান আদেশ কৃপা করলো যে এই মনে মনে ভাবলো যে এই বনের রাজা সিংহ আমার রাজা, সিংহ আমি একটু সিংহের রাজার আমি শরণাপন্ন হই, এই বলে শরণাপন্ন হয়ে একটু এগিয়ে গেল, দেখতে পেল অনতি দূরে সিংহের পাহাড়ের গুহা, ওখানে সিংহ আছে, আমার সিংহ দাদা আমি ওখানে যাই, এই বলে সেখানে চলে গেলেন। গিয়ে সিংহ ওই পাহাড়ের গুহা সান্নিধ্য দেখলেন, সিংহ নেই, সন্ধ্যার সময় সেও তার আহার আহার উদরস্থ করবার জন্য বেরিয়ে গেছে, কিন্তু রয়েছে কি সিংহের দুটি চরণ চিহ্ন, তার যুগল ওই যে যুগল চরণ চিহ্ন। ওগো সিংহ মহারাজ আমি আপনার চরণে আত্মসমর্পণ করেছি, আপনি তো বেরিয়ে চলে গেছেন, আমি যে মহা বিপদে পড়েছি, কিন্তু যা চলে যান কিন্তু আপনার চরণ চিহ্ন আমি লক্ষ্য করি, লক্ষ্য করে সেই পাহাড়ের গুহার সম্মুখে থাকলেন, বসে থাকলেন। এমন সময় গভীর রাত্রে হালু করে আসছে, ওই তো আমার খাদ্য, সেটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার, দাঁড়িয়ে রয়েছে গ্রাস করবার জন্য তাড়া করে ছুটে এলো, আর দুটি করজোড়ে বলছে তুমি আমাকে খাবে খাও, কিন্তু আমাদের রাজা পশুদের রাজা সিংহ আমি তার চরণে আত্মসমর্পণ করেছি, আমি তার চরণ লক্ষ্য করে আমি রয়েছি, কি বলছেন কিছু বলবেন রাধে, কি হচ্ছে পার হচ্ছে না কি হচ্ছে, রাধে রাধে বাবা চরণ চিহ্ন লক্ষ্য করে রয়েছে। আর এদিকে বাঘ বলছে না না না, তুমি যখন আশ্রয়কারীকে আশ্রয় করছো আমি এই তোমার তোমাকে আমি ভক্ষণ করব না, আমাদের রাজার আশ্রয় তুমি আছো ভক্ষণ করলো না, কিছুক্ষণ করে শার্দুল এলো সেও ভক্ষণ করলো না, আর প্রভাত সময়ে এলো সেই পশুদের রাজা সিংহ, এসে বলছে আমি সারা রাত্রি আজকে আহার ধরবার জন্য চেষ্টা করছি, শিকার করব কিন্তু আমার শিকার মিলে না, আমার শিকার তো আমার গিয়ের সম্মুখেই দাঁড়িয়ে রয়েছে, আমি একটু আহার করব ছুটে এসে, তখন বলছে আমাকে খাবে খাও, আমাদের রাজা তো তুমি সিংহ, তোমার চরণ আশ্রয় করে তুমি চলে গেছো, চরণ আশ্রয় করে আমি রয়েছি, অর্থাৎ তোমার চরণে আত্মসমর্পণ করে দিয়ে। রাধে রাধে দেবানন্দে হরি হরি বলা হরি, সিংহ বলছে আহারে
বাসুদের রাজা আমি, বনের রাজা আমি। তুমি যখন আমার জন্য আত্মসমর্পণ করেছো ছোট্ট পশু ভেড়া, ভালোই করেছো, আর তোমার কোনো বিপদ নেই। আছে রাধে রাধে, আর কোনো বিপদ নেই। উনি তাড়াতাড়ি করে বনের মধ্যে ঢুকে হস্তিকে ডাকলেন, আয় হস্তি। হস্তি সিংহের ডাক, সিংহটা ডাক দিলেন, সম্মুখে চলে এলো, এসে বললেন হস্তি কে বলছে, হস্তি তুমি এই মেষটাকে কাঁধে তুলে নিয়ে ওর গৃহে দিয়েছো, অর্থাৎ ওর পথ দেখিয়ে দাও। সত্যি সত্যি সিংহের কথাতে হস্তি মেষটাকে কন্ধে তুলে নিয়ে, হরে কৃষ্ণ বলছে, কোথায় চলো, তোমার বাড়ি কোথায়, কত দূরে, বাড়ির সামনে আমি ছেড়ে দিয়ে চলে এসো। সত্যি সত্যি কন্ধে করে নিয়ে মেষটাকে হস্তি কি করলেন, সেই সকালে কন্ধে করে নিয়ে বাড়ির সম্মুখে বলে, ওই তো বাড়ি, তো এই রাস্তায় আমি ছেড়ে দিয়ে যাচ্ছি। এই বলে হস্তি ছেড়ে দিয়ে গেল, সে তার মনের আনন্দে আর তার কোনো বিপদ রইল না, গৃহে ফিরে গেল। তেমনি এই উপাখ্যান থেকে আমরা শিক্ষা লাভ করলাম। কি শিক্ষা লাভ করলাম, যে যদি আমরা সেই সিংহরূপী সিংহগ্রীব সিংহবীর্য সেই গৌর হরি চরণে যদি আশ্রয় গ্রহণ করি, সিংহগ্রীব সিংহবীর্য সেই গৌর হরি যদি চরণে যদি আত্মসমর্পণ করি, তবে আমার কোনো বিপদ থাকবে না। তাই হে ভক্ত চান, আপনারা আত্মসমর্পণ করছেন তো? হ্যাঁ, যিনি আত্মসমর্পণ করেছেন বলে তো আজকে এই ঝুলন লীলার আসরে ঝুলন লীলা দর্শন করতে আপনারা এসেছেন। আপনারা ভক্ত চাঁদ, আর আমরা আপনারা গৌর চাঁদকে বেষ্টন করে আজকে যে ঝুলন লীলা, ভক্ত চাঁদগুলি গৌর চাঁদকে বেষ্টন করে কি করছেন, ঝুলা অত কত ভক্ত বৃন্দ গৌর দর্শন করছেন তো, আপনারা দর্শন পর্শন করছেন তো, ঝুলাচ্ছেন তো, নয়ন কমল মুখ নিরমল শরদ নয়ন কমল মুখ নিরমল শরদ চাঁদ জিনিয়া, আরে নগরে
বর্ষাকালে এই লীলাটা হয়েছিল। এখন শরৎ ঋতু, শরৎ ঋতু চলছে তো নাকি গো? পদে বললেন শরৎ চাঁদ জিনিয়া গৌর পদে, তাই এটি সেই শরৎ লীলার আগমনী বার্তা। আগমনী বার্তাতে কি হয়েছে জানো? ঝুলন লীলা চলছে, আজকে অভিসার। কিন্তু তার অগ্রে গীত কয়টি, শ্রীমদ ভাগবতে গীত কয়টি রয়েছে? তমাদি দেবং করুণা নিধানম, তমাল বর্ণং সহিতাবতার, অপার সংসার সমুদ্র সেত, ভজামহে ভাগবত স্বরূপ। এই দশম স্কন্ধ থেকে ভগবানের লীলা কথা বর্ণন করছি। গীত কয় প্রকার ভক্তবৃন্দ? গীত গো, প্রথম গীত কোনটি? গীত হলো চার প্রকার। প্রথম গীত এই বর্ষাকালীন বা শরৎকালীন লীলা, সেটি হলে বেনু গীত, বেনু গীত, বংশী গীত, বেনু গীত।
বংশী গীত। আমার গোবিন্দ কি করলেন না, তিনি বংশীবাদন করেছিলেন, বংশীর নটা ছিদ্র, কিন্তু তিনি বংশী গীত করলেন পঞ্চম তানে। কি স্বর দিলেন, কি স্বর দিয়েছিল, কেন দিয়েছিল? আহারা করেছিল না, আসছে সেই দামোদর ব্রতের পরে একটি ব্রত আরো রয়েছে, করেছিল কাত্যায়নী ব্রত। প্রত্যেক দিন ব্রজগোপীরা তারা ওই প্রদীপের সলতা, ধূপ দীপ পুষ্প আর বাতাসা খই কলা সন্দেশ বাতাসা নৈবেদ্য নিয়েছেন। আর কি করেছেন, আর কি করেছে তারা ভোর প্রভাতে কেউ জানে না। এইগুলি পূজোর সামগ্রী, ফুল তুলসী ইত্যাদি সমগ্র সঙ্গে নিয়ে যমুনায় স্নান করলে, আর স্নান করে তারা ভোর প্রভাতে দুটি ঠাকুর তৈরি করলে। ঠাকুর না যমুনায় গো, যমুনার তীরে দুটি কা মাটি দিয়ে দুটি মূর্তি ঠাকুর তৈরি করলো। করলে পরে ওই শুদ্ধ বস্ত্র পরিধান করে প্রণাম করে কি করলেন, ধূপ দীপ দিয়ে সাজিয়ে দিলেন আর পুষ্প দিয়ে সাজিয়ে দিয়েছে, দিয়ে ওই খৈকলা বাতাসা দিয়ে ভোগ দিয়েছে, দিয়ে প্রণাম করে করজোড়ে কৃতাঞ্জলি ফুটে বলছে, হে কাত্যায়নী মহামায়ে কৃপা নন্দনন্দন শ্রীকৃষ্ণকে যেন পতি রূপে পাই। এই কথা বললেন, আহার এদিকে হরে কৃষ্ণ সত্যি সত্যি ভগবান সেই যমুনায়। এরা পরের দিনে এক মাস পরে যমুনাতে এরা কি করলেন, স্নান করলেন, কাত্যায়নী দেবী কৃপা করেছে, হ্যাঁ বংশীধ্বনি করবে দেখা দিবে স্নান করবার জন্য, ওই যমুনায় স্নান করবার জন্য নেবেছেন, কিন্তু বস্ত্রগুলি কি করলেন তীরে সব রেখে দিয়ে তারা উলঙ্গ হয়ে যমুনার জলে নেমে গেলেন স্নান করলেন। আর স্নান করে তারা মনে মনে ভাবছে তীরে উঠবে, কিন্তু দেখলো জলের মধ্যে তাদের বস্ত্রগুলির ছবি আর বংশী হরে কৃষ্ণ সে যে কদম্ব বৃক্ষের ছবি, কিন্তু দেখলো ভগবান শ্রীকৃষ্ণের ছবি। কি হাল, ওই তো চতুরের চূড়ামণি শ্রীকৃষ্ণ অশোকী, দেখ নাই আমাদের সব বস্ত্রগুলি, ওই কদম্ব বৃক্ষ উত্তোলন করে দিয়েছে, হাই হাই আমরা কেমন করে উঠবো, এই মনে করলো। ভগবান বললেন, হে ব্রজগোপীগণ তোমাদের অপরাধ হয়েছে, শট লম্পট চতুরের চূড়ামণি তুমি আমাদের বস্ত্র তুলেছ কেন? না আমি শট নয় লম্পট নয়, তোমাদের ভুল হয়েছে, অপরাধ হয়েছে, তোমরা নারী জাতি হয়ে উলঙ্গ হয়ে কেন নগ্ন হয়ে কেন স্নান করছ, তাহলে কি হবে, আমাদের বস্ত্র দেবে না? বলে হ্যাঁ দেব, সকলের বস্ত্র পাবে। হাত দুটি করজোড়ে করে
কপালে প্রণাম করে যে প্রণাম করে যে হস্ত পেতে আমাকে চাইবে, একমাত্র সেই বস্ত্র পাবে। রাধে রাধে আর কি পেটু সাত্বিক রাজসিক আর তামসিক, এখানে বাছাই করে ভগবানের কি দরকার ছিল? ভগবান তো তিনি বিশ্বপতি, তিনি কি ছলনা করছেন ব্রজগোপীদের সঙ্গে? ইয়ার কি করছেন, ফাজলামি করছেন? ওই যে বস্ত্রগুলি তুলে নিয়েছে, তিনি পূর্ণব্রহ্ম সনাতন, তিনি কেন তুললেন? এর মানে ভাগবত বুঝিয়ে দিলেন, শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ থেকে কথা হচ্ছে, বলছে ভাগবত পাঠ করেন। কি পাঠ হচ্ছে? পড়ে পাঠ করলে মানে গল্প হবে না। হ্যাঁ, আমার পাঠ কীর্তন এটা একদিনের জন্য নয়, আমার পাঠ আর কীর্তন। পরীক্ষা করে দেখে নিলেন, তিন প্রকারের গোপী ছিল, সাধন সিদ্ধা, রতি সিদ্ধা আর কৃপা সিদ্ধা। যারা সাধনায় সিদ্ধি লাভ করলেন তারা হলেন একমাত্র, তিনি হলেন শ্রীমতী রাধারানী। যে প্রকৃত কে আমাকে আত্মসমর্পণ করেছে, ভালো বেসেছে, আজকে তাই তিনি কি করলেন, পরীক্ষা করে নিলেন। সেই জন্য বংশীবা প্রথমে গীত হলো বংশী গীত, তারপরে লীলা বস্ত্রহর ইত্যাদি করে রয়েছেন, তারপরে কি দ্বিজপত্নীগণের অন্ন ভিক্ষা, তাতেও পরীক্ষা করলেন কে আমাকে ভালোবাসে। এগুলির মানে এরপরে আসছে কি, শ্রী রাসলীলা, ভগবান পিতা রাত্রি শারদাত ফুল্ল মল্লিকা বিক্ষরন্তে মনশ্চক্রে জগমায়া মুপস্রিতা। এটি হলো রাস, এই রাসে জগমায়াকে তিনি আশ্রয় গ্রহণ করলে, আর আশ্রয় গ্রহণ করে তিনি কি করলে, ভগবানকে কৃপা করবার জন্য উদ্যত হলেন। ভগবান যে কৃপা করবেন তাই সেটি মনে মনে ভাবলেন, আর কি বললেন, ব্রজগোপীগণ সকলে যে ভালোবাসে তাই গোবিন্দ আমার সকলকে পরীক্ষা করে নিলেন। এই শরতে আজকে তাই এই অভিসার লীলাটি করছেন, আর কি ঝুলন দোলায় দোলে শ্যামরা, তোমাল সাখের দোলা
ফুলনে কমল যারা ভাবুক যারা প্রেমিক তারা ঠিক পৌঁছে গেছে, এতো মধুর রসের কথা, এগুলি তো মধুর রসেরই কথা, এটি অভিসার লীলা, নিকুঞ্জ বনের লীলা, যোগমায়াকে আশ্রয় করে তিনি এই লীলাটি করেছিলেন। আজকে তাই ওই দোলনাটা কিসের ছিল? কুসুম দোলায় দোলে শ্যামরায়, কুসুম দিয়ে মানে কুসুম মানে পুষ্প দিয়ে সাজানো দোলনা। আর তোমাল সখের দোলা দোলে ঝুলনে, তোমাল সখের দোলা দোলে ঝুলনে, কুসুম দোলা শুধু পুষ্পে কি দোলনা তৈরি হবে না, তাতে কি রয়েছে? তাতে শাখার দরকার, রজ্জুর দরকার, রশ্মির দরকার, দোলনাটা যে ঝুলবে তাতে রশ্মির দরকার, আর কি তার রজ্জুর দরকার। আর সেখানে যে সার বস্তু, শুধু ফুলে ফুলে সাজালে তো হবে না, কিছু শাখা দিতে হবে। আজ নিকুঞ্জ মন্দিরে সেখানে সেই বৃন্দাবনে শুধু তো বন, কিন্তু আজকে ওই মালতী মল্লিকা জুথি আরে তমাল ইত্যাদি বেলে বকুল পুষ্পরাজি, বেলে বকুল পুষ্পরাজি, কিন্তু শুধু পুষ্প দিলে হবে না, দিয়েছে কি না তোমাল শাখের, তোমাল গাছের যে শাখাগুলি, এক ধরনের তোমাল বৃক্ষ রয়েছে, আর সেই তোমাল বৃক্ষের শাখাগুলি ভেঙে নিয়েছে। শাখা কি? শাখা উপশাখা, ছোট ছোট শাখা উপশাখাগুলি ভেঙে নিয়ে কি করলেন? ওই দোলনাটিতে রজ্জু দিলেন, সর্বগ্রে সর্বস্তু রজ্জু দিয়ে ঝুলিয়ে দিয়েছেন, রজ্জু বিছিয়ে দিয়েছেন, রজ্জু টানা রশ্মি করেছে, সেটি কি না বটের ঝুরি দিয়ে, বট বৃক্ষের ঝুরি, বট বৃক্ষ জানেন তো, বট বৃক্ষ প্রকাণ্ড বট বৃক্ষ হয়ে যায়, কিন্তু তাতে বৃক্ষ থেকে ঝুরি নামে, রশ্মি নামে, আর সে রশ্মিগুলি খুব কি খুব শক্ত রশ্মি দিয়ে, আর তোমার শাখের শাখা ওই বিছিয়ে দিয়ে রশ্মি দিয়ে, বটে রশ্মি দিয়ে দোলনা করলেন, দোলনা এই যে রশ্মি দিয়ে দোলনা ঝুলিয়েছে, আর তোমার গাছের শাখা দিয়ে দিয়েছে, আর রশ্মি দিয়ে টানও দিচ্ছেন, আর কি করেছে? মল্লিকা মালতী জুথি বেল বকুল পুষ্পগুলি, অর্থাৎ তারা সেই ব্রজগোপীগণ, এই মধুময় বৃন্দাবনের মাঝে যারা ভগবানের সেবা করছেন, ভগবানের সেবা করছেন না আপনারা ভক্তরা, আপনারা শ্রবণ করতে এসেছেন, আপনারা ভগবানের সেবা করছেন মানে আস্বাদন, লীলা আস্বাদন করছেন, আর যে রান্না করছেন, যে জল ছড়িয়ে নিয়ে যাচ্ছেন, সে করে না? হ্যাঁ গো, তিনিও করছেন। আজ যে একটা প্রদীপের সলতা দিচ্ছেন, একটু তৈল দিচ্ছেন, তিনিও করছেন। আর যিনি ভোগ রন্ধন করছেন, তিনিও করছেন, কিন্তু
এই যে দাদারা দুয়ার ধরছে, এরা করছে না? ভক্তরা আপনাদের শ্রবণ করছেন, আপনারাও করছেন, আর আপনারা যে কথা বলছেন তাও সেবা করছেন। এখানে অন্য কথা নয়, কেউ যদি নিজের দাম্ভিকতা বজায় করে এটা করো ওটা করো সেটা করো, কিন্তু আমি বলছি না ও কথাও ঠিকই কথা, ভালোই করে। কেউ যদি ঘুমিয়ে লুটিয়ে পড়ে, এটা ঘুম নয়, সে চোখটার দরকার, সে অভিশারীর নয়ন দরকার, এটা ঘুমানো নয়। এটা তো কুঞ্জের মাঝখানে আপনারা ভক্তগণ রয়েছেন, এটা হলো ভগবানের আরফে দর্শন করা। আরোপ করলে কি করতে হয়? হ্যাঁ গো, ধ্যান করতে হয়। আর ধ্যান করলে কি হয়? চক্ষু নিমিলন থাকে সম্পূর্ণ, শ্রোতাকে পরীক্ষিত মহারাজ হতে হয়। আর বক্তা শ্রী সুখদেব গোস্বামী কি জয়, আর শ্রোতা পরীক্ষিত মহারাজ কি।